আসসালামু আলাইকুম, আমি পলি। পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তার জন্য রুটি করছি, আর সকাল থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি। আমার শাশুড়ি আসার পরের দিন সকালে রুটি করেছি, একদিন সকালে রুটি করেছি, মাংস রান্না করা ছিল আর ডিম ভেজে নিয়েছিলাম, আর পরের দিন সকালে খিচুড়ি রান্না করেছিলাম। তো আমার শাশুড়ি আর ননদ আসার পরে কী কী কাজ করেছি সেগুলো নিয়েই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ফার্স্টেই বলি, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। সকালের নাস্তা শেষ করে তারপরে চলে এসেছে দুপুরে রান্নার জন্য। কিছু রান্না আমি করে নিয়েছি, তারপরে হচ্ছে ভিডিওটি স্টার্ট করেছি। এখানে মাংস, গরুর মাংস ভিজিয়ে রেখেছি, তো মাংসটা পরে রান্না করার জন্য। আর এদিকে তো বেগুন ভাজি করে নিয়েছি, লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছি একটা, আর ডিম কুরমা করেছি, তারপরে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, আর এখন হচ্ছে গরুর মাংসটা রান্না করব। গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে বসিয়েছি। আমি রান্না বা খাওয়া দাওয়া ওইভাবে ডিটেলস শেয়ার করতে পারিনি, কারণ আমি যেহেতু একা সব দিক আসলে ওইভাবে করে উঠতে পারিনি। তারপরে যতটুকু ক্যাপচার করেছি, দুই দিন থেকেছে তারা, তারপরেও দুই দিনের ভিডিও মাত্রই 4-5 মিনিটের হয়েছে আর কি। তাহলে বুঝতেই পারছেন যে আমি কতটা বিজি ছিলাম। তো তারা, এই যে দাদি আর পুতনি দুজনে মিলে আমি রান্না করছিলাম, তারা তার মাঝে একটু লুডো খেলে নিয়েছে, সেটুকু আবার একটু ক্যাপচার করেছি। আর তো লুডো খেলা শেষ করে তারপরে হচ্ছে আবার আমি মাঝে পেয়ারা মাখিয়ে দিয়েছি, সেটা খেয়েছে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো তার দাদি আসার পরে, এই যে ছেলের পরীক্ষা, তো দাদি তার পোতাকে গিফট দিল আর কি, কিছু টাকা দিল। তো টাকার অ্যামাউন্টটা আমি আর নাই বা বলি, আর ওর ফুপ্পিও কিছু দিছে, তো সেটাই আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো টাকা নেওয়ার পরে ছেলে আবার তার ফুপ্পি এবং দাদুকে সালাম জানিয়েছে এবং দোয়া চেয়ে নিয়েছে যে আমার জন্য দোয়া করবে দাদু। আর এই ভিডিওর মাঝে কিন্তু আমি একটা জিনিসও দেখিয়ে দিয়েছি, সবাই কিন্তু অপেক্ষায় আছে, তো কে কে বুঝতে পেরেছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর কে ভিডিও দেখেছেন তাহলে কিন্তু বোঝাই যাবে, কমেন্টস দেখলেই আমি বুঝতে পারবো কে কে আমার ভিডিওটি দেখেছেন। আর এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা আমি নুডলস আর পাতাকপি দিয়ে একটা পাকোড়া বানিয়েছিলাম, আর সাথে চা ছিল। তো ওর ছেলে আর পাকোড়া খায়নি, ওর ছেলে হচ্ছে শুধু চা আর বিস্কিট খেতে খুবই পছন্দ করে, তো ওকে চা আর বিস্কিট দিয়েছিলাম। আর এরপরে হচ্ছে ওর ছেলে আমার বাসায় আসার পরে, এইখানে আমার বাসার কাছে একটা পার্ক আছে, তো এখানে ও আসার জন্য পাগল হয়ে যায়। একবার আসার পরে আমি এখানে নিয়ে আসছিলাম, শুয়ে তখন থেকেই হচ্ছে আমার বাসায় আসলে এখানে আসার জন্য খুবই, মানে কি বলবো, খুবই বিরক্ত করে। আর এসে ও যে এখানে একটা বাইক চালায়, আর তো আমার বাসায় এসে সে বলতেছিল যে আমি মোটরসাইকেল উঠবো, টিকিট কাটবো, মোটরসাইকেল উঠবো, টিকিট কাটবো। তার মানে আমরা সন্ধ্যার পরে তো কিছু সময় কাটিয়েছি, তো ওর বিরক্তর জন্য আমরা এতো রাত মনে হয় 8:30-টার পরে বাসা থেকে বের হয়েছিলাম। তারপরে ওকে পার্কে কিছু সময় ঘুরিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাসায় আসছি। আর এটা হচ্ছে পরের দিন সকালে, তো সবাই নাস্তার জন্য আমি এখানে সবজি খিচুড়িটা বসিয়েছি হাতে মাখিয়ে। আমি কিছু সময় একটু কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে পানি দিয়ে এতো খিচুড়িটা রান্না করে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, মাংস তরকারি আছে সেটা গরম করেছি, সালাদ করেছি। তো নাস্তা করে তারপরে হচ্ছে দুপুরে রান্নার জন্য আবার চলে এসেছি। দুপুরে রান্নার জন্য বাঁধাকপি ভাজি করেছি, তারপরে মুরগির মাংস রান্না করছি, আর শোল মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি রান্না করেছি। আর এখানে আমি মুরগির মাংসটা, লাউয়ের যে কি বলে গলা থাকে শক্ত যে অংশটুকু, সেটুকু দিয়ে হচ্ছে মুরগির মাংসটা রান্না করছি। আসলে আমি সিম্পলের ভিতরেই হচ্ছে ভিডিওগুলো করেছি, কারণ আমি ওইভাবে সময় পাইনি ভিডিও করতে। আর যেহেতু বাসায় মাত্র উঠেছি কয়েকদিন, তো ওরা যাওয়ার সময় আবার আমার ননদের ছেলে এমন কান্নাকাটি করছিল যে আমার মেয়েকে না নিয়ে যাবেই না। তো ওর কান্না দেখে আমাদের কারোরই ভালো লাগছিল না, মনটা একদমই খারাপ হয়ে গেছিল। এই তো দেখুন অবস্থা, শুধু বারবার বলছিল বউকে নিয়ে চলো, ও আমার মেয়েকে হচ্ছে বউ ডাকে।
তো সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।